আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি করব, সেই কারণে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেলটা দিলাম। তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিব। এখানে দুইটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেই। পাতাকপি ভাজিতে কিন্তু আমি হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এতো একবার হলুদটা একটু তেলে ভেজে নিব। আর এই মশলাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, ছোট চিংড়ি। এই চিংড়িটা দিয়ে পাতাকপি ভাজি করলে পাতাকপিটা খুব খেতে ভালো লাগে। এখন এই চিংড়ি মাছটা একটু ভেজে নিব। এতে আবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সাথে হলুদটা মানে মশলাটাও কষানো হয়ে গেছে। আর এই যে পাতাকপিটা আমি সুন্দর করে কেটে রাখছি, এখন হলো পাতাকপি দিয়ে দিব। এখানে আমি অল্প একটু পাতাকপি নিছি, এখন তো কাঁচা দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু অল্পই, একটা পাতাকপি তিন ভাগের এক ভাগ নিছি। একটু ডেকে দিব, তাহলে পাতাকপিটা একটু কমে যাবে। এখন পাতাকপিটা আমি একটু নেড়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু পাতাকপি কমে গেছে। ভালো করে চিংড়ি মাছের সাথে আর মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই পাতাকপিতে আমি এখন কিছু টমেটো দিয়ে দিব, টমেটো দিলে ভালো লাগে, মটরশুঁটি দিলেও ভালো লাগে। তো আমার কাছে যত মটরশুঁটি নাই, আমি এখানে হলো টমেটো দিয়ে দিব। আমি এখানে একটা টক টমেটো দিয়ে দিচ্ছি, এখানে একটাই টমেটো, কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আবার মিশিয়ে দিব, আর একটু ঢাকনা দিয়ে রাখি, তাহলে আর একটু কমে যাবে। এই তো আমাদের পাতাকপি ভাজিটা হয়ে গেছে, আমি এরকম করে নামাবো, একটু এরকম জলচড়া রাখবো। তো পাতাকপিটা এখন নামাই ফেলবো, সব কিছু তোমার দেওয়া হয়ে গেছে। এতো আমাদের পাতাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে, পাতাকপি ভাজি করছি আমি। এভাবে ভাজি করে খেতে পারেন, আর শীতকালের পাতাকপি কিন্তু যেভাবে রান্না করেন না কেন খুব ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।